ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে গেল ভাসুর। এবার ফিল্মি কায়দায় ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে গেল ভাসুর। ভোরের আলো ওঠার আগেই ভাসুরের সাথে পালিয়ে গেল গৃহবধূ। এদিন ভোর নাগাদ ভাসুরের বাইকে চেপে পগার পা দেয় গৃহবধূ। এদিকে বাড়ির বউকে পালিয়ে যেতে দেখে বাইকের পিছনে ছোটেন শাশুড়ি। ততক্ষণে ভাসুরের সাথে পগার পার গৃহবধূ। ঘটনায় ধূপগুড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার। গৃহবধূর শাশুড়ি জানান, আমার স্বামী ও ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে কাজে গিয়েছে, বাড়িতে বৌমা ও এক বছরের নাতনিকে নিয়ে থাকতাম আমি। বৌমা সারাদিন মোবাইলে আসক্ত থাকতো, যার সাথে পালিয়েছে সে সম্পর্কে ভাসুর। আমাদের বাড়িতে যাতায়াত ছিল তার, তারও বাড়িতে এক সন্তান রয়েছে, স্ত্রীকে ডিভোর্স দিয়েছে সে। আমার বৌমার সাথে তার সম্পর্ক রয়েছে, এই নিয়ে এর আগেও সালিশি সভা বসেছিল বাড়িতে। আমরা জানি এখন আর তাদের মধ্যে সম্পর্ক নেই। এদিন ভোর নাগাদ আমি গরু নিয়ে মাঠে গিয়েছি, এদিকে বাড়ি এসে দেখি বৌমাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পিছন থেকে ডাকাডাকি করি, তবুও তারা শোনেনি। কোলের সন্তানকে নিয়ে বৌমাকে নিয়ে পালিয়ে যায় ভাসুর। আমরা ঘটনায় ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছি। আমরা চাই আমাদের শুধু শিশুটাকে দিয়ে যা করা। ঘটনায় দুশ্চিন্তায় পরিবার। কথা ছেলেটা সাথে দেখা টাকা হয়, কথা টাকা হয়, এইরকম করে সম্পর্ক। তা আমি তো ভাসু হয় এইরকম তার করবে না। এখন যে এত বড় যে করছে আমি তো জানি না। এখন আমি ঘাস কিনতে যাই, গরু কিনতে যাই, কত কাজ। হ্যাঁ, এইলে তোমার সামলে না। বৌমা কি বাড়িতে একাই থাকতো? ওই বাচ্চাটা আছে, বাচ্চাটা নিয়ে থাকতো। বাচ্চাটার বয়স কত? এই এক বছর পাঁচ মাস। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে কি গেছে? হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে গেছে। বাচ্চাটা অসুস্থ, হাম বাড়িছে সারা শরীরে। আমি জল কষা টল কষা ওষুধটাকে নিয়েছিলাম, তারপরে ও ভাইয়ে নিয়ে গেল বাচ্চাটা। বাচ্চাটা জন্য আমি খুবই বলছিলাম যে ভাসুর কিরকম, ভাসুর হয় ভাসুর কিরকম হয়? পাড়াপ্রতিবেশী? হ্যাঁ, পাড়াপ্রতিবেশী। আমার মার এই যে বোনের বেটা তার ছেলে, আমার ভাসতে হয়। আপনার ভাসতে হয়? হ্যাঁ, আমার ভাসতে। তো আমার ছেলের ছোট, ও বড়, তাহলে এইরকম করে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।